পর্যটন শিল্পের খাত উপখাত নিয়ে অনেক বিতর্ক আছে, এটা দূর করার জন্য কি করা দরকার? পর্যটন খাত উপখাত নিয়ে বিতর্ক থাকার কারণটা হচ্ছে সম্পর্কিত ধারণা যদি আমাদের স্পষ্ট না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু বিভ্রান্তি থাকবে। তো বৈশ্বিকভাবে যে নিয়মটা মানা হয় সেখানে কিন্তু পর্যটনের মূল খাত হিসাবে কোথাও চারটি এবং কোথাও পাঁচটিকে নেওয়া হয়। তো আমরা যদি প্রথম চারটি বলি যে কোন খাতগুলো, সেগুলো হচ্ছে আমরা যানবাহনের কথা বলি, বিভিন্ন ধরনের যানবাহন আছে, সেটা আকাশযান হতে পারে, স্থলযান হতে পারে, জলযান হতে পারে। আবার আবাসন যখন আসবে বিভিন্ন ধরনের আবাসন হতে পারে, হোটেল হতে পারে, গেস্ট হাউস হতে পারে, রেস্ট হাউস হতে পারে, এগুলো হচ্ছে আবাসনের। আর যেগুলো হচ্ছে আরেকটা হচ্ছে আমরা এফএমবি বলি, যেটাকে বলে খাবার ও পানি, সেখানে যে রেস্টুরেন্টগুলো আছে বা কফি হাউস আছে বা ফাস্টফুড আছে অথবা ফুড কোর্ট আছে এগুলো। তারপরে রয়ে গেছে বিনোদন, যেগুলোকে বলি আমরা, অর্থাৎ পার্ক, থিম পার্ক সহ শুরু করে কিছু ইনডোর আছে, কিছু আউটডোর আছে, যেমন আমরা যেমন ক্যাসিনোর কথা বলি আমরা, বা এই ধরনের যেগুলো ইনডোর হয়ে থাকে, বা যে থিয়েটার হতে পারে, ড্রামা হতে পারে, এগুলো হতে পারে। আর বাইরে যেগুলো তো আমি বললাম সেগুলো পার্ক, থিম পার্ক এগুলো হতে পারে। তো এরা হচ্ছে মূল মূল পর্যটনের মূল খাত, যারা সেবা খাত যারা, আর এগুলো যারা দিয়ে থাকেন পর্যটকদের কাছে নিয়ে যান, তাদেরকে মধ্যমা বলে, যেমন ট্রাভেলিজম, ট্যুর অপারেটর, তো তাদেরকেও বলা হয় যে তারাও তো নিজেরা না বললে ওনার কাছ থেকে এনে তো পর্যটকদের কাছে সেবাগুলো দিচ্ছেন। তাহলে এই এই পাঁচজন হচ্ছেন পর্যটন শিল্পের মূল খাতের মূল খাতের অংশ। তো তার থেকে কিন্তু ওই উপকারগুলো হয়, যেমন আমি একটা উদাহরণ দিয়ে আগে বললাম যে আমরা যদি যদি যানবাহনের কথা বলি, সেটা আকাশযান হতে পারে, স্থলযান হতে পারে, এগুলো তো অনেক উপকার হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা এগুলোকে যে আন্তর্জাতিকভাবে বৈশ্বিকভাবে যেভাবে পর্যটনের খাতগুলোকে নির্ধারণ করে কাজ চলছে, আমরা যদি সেগুলোকে মেনে চলি, সেগুলোকে রক্ষা করি, আমাদের নিজেদের মতো কোনো ধারণা নিয়ে না আসি, তাহলে বিভ্রান্তি থাকার কোনো কারণ নেই এবং এটা খুবই সহজ ব্যাপার। আমরা আশা করি এ যদি তা আমরা অনুসরণ করি তাহলে আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না। ধন্যবাদ।